আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চলে এসেছি ইলিশ মাছ নিয়ে। আমি ইলিশ কেটে মাথাগুলো বার করে নেব, কচু দিয়ে করব। বন্ধুরা, ইলিশ মাছগুলো কেটে নেব আমি, মাথা দিয়ে তো আমি কচু বানাবো, আর বডিটা দিয়ে কি বানায় দেখি। তো মাছগুলো সব কেটে নেব আমি। বন্ধুরা, ইলিশ মাছগুলো কাটা হয়ে গেছে, দেখা হচ্ছে রান্নাঘরে। ইলিশ মাছের গন্ধ এখনই আমার নাকে চলে গেছে, খুবই ভালো লাগছে আমার গন্ধটা। কাঁচা হলে গন্ধটা আমার খুবই ভালো লাগছে। তাহলে চিবিয়ে খেয়ে নাও একটা। না, ওরকম হবে না, গন্ধটা আমার খুব ভালো লাগছে। বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। আমি তো আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। ইলিশ মাছের মাথা এখানে 3 পিস নিয়ে নিয়েছি, আর এখানে কচু শাক কেটে ধুয়ে রেখেছি। দেখতে এক বালতি বন্ধুরা একটুখানি হয়ে যাবে, একদম দেখাবো। কেটে ধুয়ে রেখেছি, আর এখানে উপকরণ কী কী লাগে বলে দেবো। এখানে সর্ষের তেল নিয়েছি, এখানে ফোড়নের জন্য 5 ফোড়ন, তেজপাতা, 2 শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে একটু চিনি নিয়ে নিয়েছি, এখানে নুন নিয়েছি, এখানে হলুদ নিয়েছি, এখানে কালো জিরে নিয়েছি বেটে নেবো, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি বেটে নেবো, এখানে একটা বড় রসুন ছাড়িয়ে নিয়েছি বেটে নেবো, এবং সর্ষের তেল নিয়েছি। তো চলো আগে উনানটা জ্বালিয়ে নেবো আমি। উনানটাকে জ্বলতে দেবো আমি, ততক্ষণ বেটে নেবো। আগে আমি রসুনটাকে বেটে নেবো। রসুন আর কালো জিরে একসঙ্গে বেটে নেবো আমি। কালো জিরে আমি এই চামচে 3 চামচ নিয়ে নিয়েছি বন্ধুরা, এখানে রসুন কালো জিরে একটু বেশি লাগবে। এবার বেটে নেবো। এটাকে আদা পেশা করবো, বেশি মিহি করবো না। রসুন আর কালো জিরেটা বাটা হয়ে গেছে, তুলে নেব। এবার কাঁচা লঙ্কাগুলো বেটে নেব। 10টা লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে বেটে নেব। দশটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বেটে নেব। কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, তুলে নেবো। এটাও আমি আদা পেশা করেছি, বেশি বাটিনি বন্ধুরা। তুলে নিয়েছি, চলো আর বাটার কিছু নেই। বন্ধুরা, জ্বলে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। কচু সিদ্ধ করার জন্য বেশি দেবো না, আমি এই বাটি 1.5 বাটি দিয়ে দিই জল। জলটাকে গরম হতে দিতে হবে, ফুটতে হবে। তোমায় নুন দিয়ে দেবো, ওই জন্য বলছি তো। তো জলটা আমার ফুটছে, এবার কচুটা আমি দিয়ে দেবো। আস্তে আস্তে দিয়ে আমি মজিয়ে নেবো কচুগুলো। একসঙ্গে দাও, একসঙ্গে ঘুরবে খারাপ। সিদ্ধ করে নিলে অল্প হয়ে যাবে বন্ধুরা, একটুখানি হয়ে যাবে একদম। কচু কাটাটা আমি দেখাতে পারিনি বন্ধুরা। এবার আমি চাপা দিয়ে দেবো, পরে মজে গেলে আবার বালতিটা আমার কিছুটা রয়ে গেছে, সেগুলো দিয়ে দেবো পরে। আমি একদম নরম করে নেবো একটু। কচুটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমার হাফ বালতি তো রয়ে গেছিলো, আমি আস্তে আস্তে দিয়ে নরম করে নিয়েছি, লাগিয়ে নেবো। এবার বিট গামলাতে আমি জলটা ঝারিয়ে নেবো। 1.5 বাটি জল দিয়েছি, কতটা জল উঠেছে কড়াইটা পরিষ্কার করে নেবো আমি। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। মাথাটাকে একটু নুন আর হলুদ মাখিয়ে নেবো আমি, অল্প একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, তেজপাতা রেখেছিলাম 2 দিয়ে দিলাম তেতে,
কিছু শুকনো লঙ্কা রেখেছি কেটে দিয়ে দেব। একটু পাঁচ ফোড়ন রেখেছি দিয়ে দেব। এটা একটু লাল লাল হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা বেটে রাখাটা দিয়ে দেবো। এবার রসুন আর কালো জিরে বেটে রেখেছি দিয়ে দেবো। তো মশলাটা আমার পছন্দ হয়ে গেছে মাছের সাথে বন্ধুরা মাথাগুলো। তো এবার আমি কচুটা দিয়ে দেবো, কচু শাকটা। আমি জলটা একটু বাটি দিয়ে চেপে চেপে বার করে নিয়েছি কিছুটা, এবার দিয়ে দেবো। তো বন্ধুরা মাথাটা আমি বেশি ঘাটাঘাটি করবো না, বেশি ঘুটে গেলে কী হবে খাওয়ার সময় অসুবিধা হয়েছে, আর বাচ্চা কাচ্চারাও খেতে পারবে না। এবার আমি এখানে একটু হলুদ দিয়ে দেবো, আচ্ছা কচু দিয়ে হলুদ দিয়ে দেবো বন্ধুরা। বেশি হলুদ এখানে তো হলুদ দিলেও বোঝা যাবে না কচু শাকে, নুনটা একটু পরে দেবো। বন্ধুরা এবার আমি একটু নুন দিয়ে দেবো, সিদ্ধ সময় জল নুন দিয়েছিলাম একটু, এখন একটু অল্প করে দিয়ে দেবো। এখন আমি এই চামচে হাফ চামচে দিয়ে দেবো। প্রচুর একটু রস মুখতে টাইম লাগে বন্ধুরা। এবার আমি একটু মিষ্টি দিয়ে দেবো বন্ধুরা, মিষ্টিটা অনেকটাই লাগবে কচু জিনিস। দু চামচ মিষ্টি সব দিয়ে দেবো আমি, দু চামচ মিষ্টি সব দিয়ে দিলাম। কচুটা এখন আর একটু আমি জল মরবে বন্ধুরা। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আমার রেডি। দেখুন কতটা কচু নিয়েছিলাম আমি, একদম অল্প হয়ে গেছে আমার। আমি এই বালতিটার এক বালতি কচু নিয়ে নিয়েছিলাম বন্ধুরা, তো সেটা একটুখানি হয়ে গেছে একদম। কচুটা আমার হয়ে গেছে, এবার লাগিয়ে নেবো, এবার লাগিয়ে নেবো আমি। আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আমার রেডি। এবার দেখা হচ্ছে খাওয়ার সময়। বন্ধুরা দাদা খেতে বসে গেছে, দাদাকে দেবো আমি কচু শাক। ইলিশ মাছের মাথা দিয়ে কেমন হচ্ছে দাদা বলবে। দাদা ঠাকুরকে ভাত দেবে আগে। কেমন হয়েছে বাবা? খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তো বন্ধুরা দাদা তো বললেই ভালো হয়েছে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এরকম আপনারা বাড়িতে বানিয়ে খাবেন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তো আজকের মতো ভিডিও তাহলে এখানে শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।